নমস্কার, আবার একটা নতুন এপিসোড। আর আজকের এপিসোডটা আমি সাজিয়েছি, যেটা আমি পরে আছি, সবার প্রিয় দীক্ষা বুটিকের খুবই পরিচিত শাড়ি, যেটা জরি বর্ডার ঘিচা তসরে বাটিক। তো কারণ মেটেরিয়ালটা যদিও আমার কাছে একদমই মানে নতুন কোনো কাজ আমি করিনি, যেগুলো হাফ ডান হয়েছিল সেগুলোকেই কমপ্লিট করতে পেরেছি আমি। তা যে কটা আজ আমার কাজ হয়ে এসেছে আমি সে কটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখানো শুরু করি, কথা বেশি না বলে আজকে সোজাসুজি একদম শাড়িতে চলে যাচ্ছি। আমার শাড়িটা আমি প্রথম পরে দেখাচ্ছি, আর প্রথমেই শুরু করছি যে শাড়িটা দিয়ে আজকের প্রোগ্রামটা, সেটা হচ্ছে জরি বর্ডার ঘিচা তসর। আর তাকে হচ্ছে দেখুন পাতা দিয়ে আমাদের গনু বাবাকে করা আছে, এর জন্যই আজকের আমি প্রোগ্রামটা এই শাড়িটা দিয়েই শুরু করলাম। দেখুন আঁচলে গনু বাবা করা আছে, দেখুন একদম পাতা দিয়ে বাটিকে গনু বাবা করা রয়েছে। এইভাবে আঁচলটায় আর সারা শাড়িটায় হচ্ছে পাতা, তিনটে কালারের পাতা করা রয়েছে, ইয়েলো কালার, একটু অরেঞ্জ কালার আর গ্রিন কালারের পাতা করে দেওয়া আছে আর কি। এটাও হাফ হাফ কনসেপ্টের শাড়ি আর কি। হাফ শাড়িটা হচ্ছে, মেটেরিয়াল হচ্ছে জরি বর্ডার ঘিচা তসর, 100% সিল্ক, প্রত্যেকটা শাড়িতে সিল্ক মার্ক থাকবে। আর এর ভেতরের কালারটাও খুব সুন্দর, একটা মানে একদম এটা তো ঘিচার অরিজিনাল কালার, একটা গোল্ডেন গোল্ডেন দেখুন কালারটা এসছে আর কি, খুব সুন্দর কালারটা এসছে, খুব স্মার্ট শাড়ি, এগুলোকে নতুন করে বলার কিছু নেই। প্রচুর বন্ধুর বুকিং করা আছে অন্যরকম, কিন্তু আমার কাছে যেহেতু এই সব শাড়িগুলো লকডাউনের আগে আমার হাফ ডান করা ছিল, সেগুলোই কমপ্লিট হয়ে এসেছে বলে আমি দেখাতে পারছি। আর যাদেরগুলো এখনও দেখাতে পারলাম না, সত্যি সত্যি রাগ করবেন না, আমার মেটেরিয়াল নতুন মেটেরিয়াল হাতে আসলেই কিন্তু আমি দেখাবো। আর এটা যেটা বলছি, এই মেটেরিয়ালটা কিন্তু একটুখানি বুঝতে হবে, কোথাও কিন্তু একটু ফাঁকা থাকবে, কোথাও ই থাকবে, কারণ এটা ন্যাচারাল মেটেরিয়াল, ঘিচা থ্রেডটাই কিন্তু হচ্ছে একটু মোটা থ্রেড। তাহলে এটা ছিল আমাদের প্রথম, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতেও দেখুন এইভাবে ছোটো ছোটো করে পাতাগুলো করে দেওয়া আছে। আর এটা হচ্ছে তাহলে আমাদের প্রথম শাড়ি ছিল, এটা তো অবশ্যই গায়ে ফেলতে হবে যেহেতু গনু বাবা আছে। দেখুন আঁচলটা এইভাবে যাবে, এইভাবে আঁচলটা দেখুন যাবে। ব্লাউজ অবশ্যই বানাতে পারবেন, একটু মানে যখন করবেন ব্লাউজ এই শাড়ি, খুব টাইট ফিট করবেন না, ফিটিংস করবেন না, একটু লুজ করে করবেন। আর এটা হচ্ছে হাফ শাড়িটা হচ্ছে একদম এইভাবে যাবে, প্রাইস হচ্ছে 5500। আর আজকে যে শাড়িগুলো দেখাবো, এই শাড়িগুলোতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু 200 রুপিস হচ্ছে লেস থাকবে, প্রাইস 5500, তাহলে 200 রুপিস লেস দিয়ে হচ্ছে 5300 হবে দাম। এটা ছিল প্রথম শাড়ি জরি বর্ডার ঘিচা তসরে বাটিক। পরেরটা জানি খুব চাপ আসবে, শাড়িটা যখন দেখাই তখনই ভীষণ চাপ আসে শাড়িটার, কিন্তু কিছু করার নেই, একটাই শাড়ি আমি একজনকেই দিতে পারবো, কারণ এইটা অর্ডারটা, কারণ আমি এখনও মেটেরিয়ালটা আমার হাতে এসে পৌঁছয়নি। দেখুন একদম অষ্টমীর অঞ্জলির শাড়ি, মা বরণেরও হতে পারে কিংবা অষ্টমীর অঞ্জলির শাড়ি। মেটেরিয়াল জরি বর্ডার ঘিচা তসর, তাতে বাটিক করা আছে, হাফ শাড়িটা হচ্ছে এইভাবে, পদ্মের লতাটা হচ্ছে একদম পুরো বডিটাকে র্যাপ করবে, র্যাপ করে এইভাবে যাবে। এখানে কিন্তু ক্র্যাক দেওয়া আছে ন্যাচারাল কালারটার উপরে, ঘিচার একটা লাল দিয়ে ক্র্যাক ব্যবহার করা আছে। আর হাফ শাড়িটা হচ্ছে খুব সুন্দর একটা রেড কালার, যেমন তসরের রেড কালারটা আসে আর কি, একটুখানি রাস্ট ঘাসা রেডটা এসছে, তবে কিন্তু খুব সুন্দর এসছে রেডটা। এইভাবে নিচে হচ্ছে একটা পদ্ম লতা হচ্ছে বর্ডার করে দেওয়া আছে, এই হাফ শাড়িটা পুরোটাই এইভাবে গেছে। আর ব্লাউজ পিসটাও টানাতেই করা রয়েছে, ব্লাউজের হাতাতে হচ্ছে ওই একটু ছোট ছোট করে দেখুন একটুখানি একটা কুড়ি এইভাবে করে দেওয়া আছে। যদি কেউ মনে করেন ব্লাউজ পিস বানাবেন না, তাও নাও বানাতে পারেন, কারণ যেহেতু একটাই কালারে করা রয়েছে আর কি, অসুবিধা হবে না, খুব চাপ আসবে শাড়িটাই আমি জানি, কিন্তু কিচ্ছু করার নেই, একজনকেই আমি দিতে পারবো। আর যদি কেউ ওয়েট করেন, কিন্তু আমি কোনো কবে দিতে পারবো বলতে পারবো না, তবে বানিয়ে দিতে পারি।
এই মেটেরিয়ালগুলো হচ্ছে এমনই, এর সঙ্গে কোনো রকমের কোনো মানে নিজেই একটা অর্নামেন্টাল আর কি, ভীষণ রিচ লুকের। দেখুন আঁচলটা হচ্ছে এইভাবে যাবে, আঁচলটা এইভাবে, আর এটা হচ্ছে কিন্তু পুরো বডিটাকে র‍্যাপ যখন করবে ভীষণ ফিগার কারেকশনের হবে, এইভাবে যাবে হচ্ছে, কারণ এই যে এটা হচ্ছে পুরোটাই কোমরটা এইভাবে ঘুরবে আর কি। দেখুন আর তারপরে হচ্ছে কুচিটা হচ্ছে এইভাবে কুচিটা যাবে। এরও প্রাইস হচ্ছে 5500, একটাই শাড়ি একজনই পাবেন। আর যদি ওয়েট করেন তাহলে বানিয়ে দেবো, কিন্তু কবে দিতে পারবো সেটা আমি কিছু বলতে পারছি না। এটা হচ্ছে ব্লাউজ পিস, জানি এটা নিয়ে খুব চাপ আসবে, কারণ যখনই দেখাই তখনই ভীষণ চাপ আসে এই শাড়িটা নিয়ে। পরের শাড়িটা হচ্ছে সেম মেটেরিয়াল, আমি অনেকগুলো আমার যেগুলো আমার হাফ ডান করা ছিল কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে, এটা হচ্ছে হাফ হাফ কনসেপ্টেরই শাড়ি আর কি। এটা কিন্তু চকলেট কালার, কালারটা কিন্তু চকলেট কালার। এইভাবে দেখুন, আর হাফ শাড়িটা হচ্ছে খুব সুন্দর, ভেতরে কালারটা হচ্ছে একদম ন্যাচারাল কালার, কিন্তু একটা গোল্ডেন গোল্ডেন কালারটা এসছে। এবার বাকিটা হচ্ছে, এইটা হচ্ছে একদম স্কার্ট পার করে করে দেওয়া আছে। দেখুন এইভাবে যাচ্ছে, আর ব্লাউজ পিসটা হচ্ছে এইভাবে ছোট ছোট করে পেজলি ডিজাইনটা বা কলকা ডিজাইনটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 5500, মেটেরিয়াল হচ্ছে ঘিচা তসর, জড়ি বর্ডার ঘিচা তসর। এটা যাচ্ছে হচ্ছে আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইভাবে। এটা কিন্তু ব্ল্যাক নয়, চকলেট কালার, কারণ তসরে কখনো বাটিক করলে ব্ল্যাক কালার, যে একদম জেড ব্ল্যাক সেটা আসে না, চকলেট কালারই আসে। আমরা কিন্তু ব্ল্যাক কালারটাই করেছি, কিন্তু এসছে কিন্তু চকলেট কালার। এটা এটা হচ্ছে কুচির পোর্শনটা, দেখুন মেটেরিয়ালটা নিয়ে বেশি কথা না, প্রত্যেকেরই জানা, যারা দীক্ষার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তারা সবাই জানেন মেটেরিয়ালটা সম্বন্ধে। এটা আমরা যে বাটিক করে থাকি, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এরও প্রাইস হচ্ছে 5500, আর আজকে কিন্তু 200 টাকা অফ থাকবে। পরের শাড়িটাও একটা খুব চাপের শাড়ি, কিন্তু ওই একজনকে আমি দিতে পারবো, খুব সুন্দর কালার, আমি এর আগেও কালারটা করেছি। দেখুন এইভাবে হচ্ছে, এখানে কিন্তু খুব সুন্দরভাবে গ্রিন আর হচ্ছে ব্ল্যাকের ক্র্যাকের ক্র্যাক ব্যবহার করা রয়েছে, আর এই ঘিচার উপরে ক্র্যাকটা দেওয়া কিন্তু ভীষণ টাফ, আমি জানি এটাতেও খুব চাপ আসবে, কিন্তু কিছু করার নেই, একজনকেই আমি এখন দিতে পারবো। এইভাবে দেখুন একটুখানি আঁচলটাকে করা হয়েছে কেন, যে ওপর পোর্শনটা পুরোটাই ক্র্যাক রাখা হয়েছে, আর এই লতাটাই একদম বরাবর হয়ে চলে গেছে আর কি, এইভাবে গেছে। আর পরের কালারটা হচ্ছে একদম গ্রিন কালার, ডিপ যে গ্রিনটা হয়, পাতা গ্রিন যেটা কালারটা হয় সেই কালারটা, দেখুন এটাই হচ্ছে। নিচে কিন্তু এই গোলাপের ইটা করা রয়েছে, এটা গোলাপ করা রয়েছে, আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতেও এইভাবে করে দেওয়া আছে। কালারটা খুব সুন্দর কালার, আমি জানি এটাতেও খুব চাপ আসবে, কিন্তু চাপ নিতে রাজি আছি যদি মেটেরিয়ালটা থাকে, কিন্তু কিছু করার নেই, জানি না কবে হাতে পাবো মেটেরিয়ালটা। দেখুন এটা হচ্ছে আঁচলটা, ভীষণ সুন্দরভাবে ক্র্যাকের ব্যবহারটা করা রয়েছে এখানে আর কি, ক্র্যাকটা খুব সুন্দর এসছে, যদিও সবসময় আমাদের ক্র্যাকটা আমাদের হাতে থাকে না, মনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেই সেই দিনকার টেম্পারেচার কীরকম থাকবে, মোমটা কীভাবে ভাঙবে তার উপরেই ক্র্যাকটা কিন্তু ঢোকে। দেখুন এইভাবে আপার ইয়ারটার দিকে কিন্তু শুধু ক্র্যাকটা পড়বে, ক্র্যাক করছে গ্রিন আর রেড কালারে ক্র্যাক করা রয়েছে, আঁচলটা হচ্ছে এইভাবে যাচ্ছে। এটা একটা গোলাপের লতাকে করে দিয়ে বর্ডার করে দেওয়া আছে, এরও প্রাইস হচ্ছে 5500, আজকে কিন্তু 200 রুপিস অফ থাকছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। পরের শাড়িটাও হচ্ছে সেম মেটেরিয়াল, আমি পরপর দেখিয়ে দিচ্ছি অনেকগুলো মেটেরিয়াল যাতে বন্ধুদের অপশানটা দিতে সুবিধা হয়।
এটাও ভীষণ ব্রাইট, কারণ মাল্টি কালার করা রয়েছে এর মধ্যে আর কি। এইভাবে যাচ্ছে, এটা চকলেট কালার, ব্ল্যাক নয়, কারণ তসরে ঘিচা তসরে ব্ল্যাক কালারটা বাটিকে আমরা করতে পারি না আর কি। এটা একটু কর্নার টু কর্নার কনসেপ্টেই করা রয়েছে। এখানে কালারটা ভীষণ সুন্দর এসেছে, একদম গোল্ডেন কালার, যেটা তসরের যে কালারটা গোল্ডেন গোল্ডেন কালারটা আসে। এটা কর্নার টু কর্নার কনসেপ্টে করা রয়েছে। এই যে আমি একবার বন্ধুদের দেখাচ্ছি, এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, কারণ হাতের কাজ করতে গেলে কিন্তু একটু রং লাগেই এদিক ওদিক। এটা কিন্তু আপনাদের শাড়ির সঙ্গে কম্প্রোমাইজ করতেই হবে। সবসময় আমরা বলে থাকি যে আমাদের হাতে কিছু থাকে না করার, মো গরম মোম দিয়ে যখন আঁকা হয় না, এবার একটু একটু পড়বেই, কিছু করার নেই। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও খুব ব্রাইট কালার, কারণ যেহেতু অনেকগুলো কালার ব্যবহার করা রয়েছে এখানে আর কি, তার জন্য ভীষণ ব্রাইট লাগবে শাড়িটা পরলে। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে কুচিটা, ন্যাচারাল মেটেরিয়াল ঘিচা, এই জন্য ঘিচাটা কিন্তু মেটেরিয়াল একটু রাফ মেটেরিয়াল, এটা কিন্তু স্মুথ নয়। এই যে রোয়া ওঠা ওঠা এটা থাকবেই, কারণ হচ্ছে ঘিচাটাকে দুটো সুতোটাকে কিন্তু এখানে দুটো সুতোকে থ্রেডটাকে কিন্তু একদম ঘষে নিয়ে কিন্তু জয়েন্ট করে থ্রেডটা তৈরি করা হয়। এর জন্য কিন্তু একটু রোয়া রোয়া ওঠা, এটা এটাই ন্যাচারাল মেটেরিয়াল, এটা কিন্তু স্মুথ সিল্কের মতন স্মুথ নয়। এরও প্রাইস হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস গেল, এরও প্রাইস হচ্ছে 5,500। পরের শাড়িটাও হচ্ছে, এটার কালারটা খুব সুন্দর একটা কালার আছে ভেতরের, এই এই মেটেরিয়ালটার মধ্যে হচ্ছে, এই কাপড়টার মধ্যে জড়ি বর্ডার আঁচলে হচ্ছে তিনটে বর্ডার করা আছে দেখুন। এরও কিন্তু ভেতরে কালারটা কিন্তু চকলেট কালার, এটা কিন্তু ব্ল্যাক কালার নয়। পুরো হাফ পোর্শনটা হচ্ছে এইভাবে করা রয়েছে, ফ্লাওয়ারগুলো করা রয়েছে ইয়েলো অ্যান্ড রেড কালার দিয়ে ফ্লাওয়ার করা রয়েছে। আর হাফ পোর্শনটা হচ্ছে দেখুন একদম হচ্ছে রাস্ট কালার, হাফ পোর্শনটা দেখুন নিচে এইভাবে ক্র্যাকের মধ্যে, এখানে ক্র্যাকের ব্যবহারটা খুব সুন্দর এসেছে দেখুন। আর ব্লাউজ পিসটা হচ্ছে এইভাবেই টানাতে ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজের বর্ডারটাও করে দেওয়া আছে। যদি কেউ মনে করেন যে ব্লাউজ বানাবেন না, না বানালেও হবে, একটা অন্য কোনো ব্লাউজ দিয়েও পরে নিতে পারেন। এটা হচ্ছে এটাও শাড়িটা পরলে খুব সুন্দর দেখতে লাগবে দেখুন। আঁচলটা হচ্ছে এভাবে যাচ্ছে, আর কুচি কুচিটা হচ্ছে একদম আঁচলটা এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে কুচির কালারটা একদম হচ্ছে রাস্ট কালারে করা আছে, অরেঞ্জ ঘাসা রাস্ট, যেটা অ্যাকচুয়ালি আমরা অরেঞ্জ কালারটাই করেছিলাম, এটা রাস্ট কালার চলে এসেছে। এর প্রাইস হচ্ছে 5,500। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা টানাতেই দেওয়া আছে, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। আমি পরপর অনেকগুলো দেখিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ বন্ধুদের অপশনটা দিতে সুবিধা হবে। এটাও কিন্তু মেরুনের সঙ্গে রাস্ট কালার করা রয়েছে, এখানে কিন্তু মেরুনের ক্র্যাক, রাস্টের উপরে মেরুনের ক্র্যাক রয়েছে। এটা আঁচলটাতে দেখুন করা রয়েছে এইভাবে, এইভাবে দেখুন একটু প্যানেল প্যানেল করে লতাটা করা আছে, কর্নার টু কর্নার মতন গেছে। ভেতরে কালারটাও খুব সুন্দর, এটাও হচ্ছে একটু অরেঞ্জ ঘাসাই কালার দেখুন, একটা গোল্ডেন গোল্ডেন কালারটা এসছে আর কি। এইভাবে এটা কর্নার টু কর্নার শাড়ি। আর ব্লাউজ পিসটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস দেখুন, ব্লাউজের হাতায় এই বর্ডারটা করে দেওয়া আছে।
আমি অনেকগুলোতে আমার দেখিয়ে দিলাম আর কি। আর এরপরে যে কবে মেটেরিয়ালটা পাবো, কবে আমি আর কাজ করতে পারবো আমি জানি না। অতএব যাদের কাছে নেই তারা নিয়ে নিন। এটা আঁচল গেল দেখুন, খুব সুন্দর। এই কালার শাড়িটাও ভীষণ সুন্দর, খুব স্মার্ট। অ্যাকচুয়ালি ঘিচা তসর মেটেরিয়ালটাই হচ্ছে ভীষণ স্মার্ট মেটেরিয়াল। এটা হচ্ছে কুচি পোর্শনটা, দেখুন কুচিটা হচ্ছে এভাবে যাচ্ছে। এরও প্রাইস হচ্ছে 5,500। আর আজকে তো ফ্ল্যাট 200 রুপিস ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস। অনেকগুলো কালারও আমি আজকে দেখিয়ে দিলাম, হয়তো ডিজাইনগুলো কোনোটাই আপনাদের কাছে খুব নতুন লাগবে না, কারণ ঘিচা তসরের একটুখানি কাজ করতে মুশকিল আছে, একটু সব জিনিসটা করতে পারা যায় না। তাও দেখুন এটাও আঁচলটাও খুব, এটাও আমি আগে কাজ করেছি। অ্যাকচুয়ালি এই ডিজাইনগুলো বলতে গেলে কি সত্যি কথা যে কারো না কারো কখনো অর্ডারে ছিল আর কি, সেই কাজগুলো হয়তো টাইম মতন হয়ে আসেনি বা অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য তাদের তখন আমি আর ইনফর্ম করিনি। আর এখন তারপরে মাঝখানে তো লকডাউন হয়ে যাওয়ার জন্য অনেকটা দিন আমাদের পেরিয়ে গেছে বলে সেই শাড়িগুলোই অ্যাকচুয়ালি রেডি হয়েছে আর কি। তাই আমি সবকটাই আমি দেখিয়ে দিলাম। এটা একটা মানে রাজস্থানি মোটিপি করা আছে, মাথায় যেমন হাড়ি নিয়ে জল আনতে যাচ্ছে কলসি নিয়ে আর কি। আর এই টেম্পল টেম্পল করে একটা করে ঘর করা আছে, গাছ করা আছে, আর ওই মাথায় হাড়ি নিয়ে কলসি নিয়ে আর কি জল আনতে যাচ্ছে। এরও ভেতরে কালারটা খুব সুন্দর এসছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে হচ্ছে জাস্ট একটা গাছের মতনই ফিগার করে দেওয়া আছে। খুব ভালো লাগবে শাড়িটা পরলে না, যখন ভীষণ এই যে ঘিচার এই কালারগুলো ভীষণ ভীষণ মানে খুব সুন্দর কালারগুলো এসছে আর কি। এটা হচ্ছে আঁচলটা দেখুন, আঁচলটা দেখুন এইভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে কুচি পোর্শনটা, এভাবে কুচিটা যাচ্ছে। এরও প্রাইস হচ্ছে 5,500। এটা হচ্ছে ব্লাউজ পিস। পরেরটাও সেম মেটেরিয়াল, এটা এই ডিজাইনটা দেখুন, একদম একটু অন্যরকম ডিজাইনটা করা হয়েছে। এটা কিন্তু একদম চকলেট কালার, মাল্টি কালারে হলুদ আর লাল কালার দিয়ে ফ্লাওয়ার করা রয়েছে, পাতা করা রয়েছে। এটা আঁচলের কর্নারটায় কিন্তু ওই ডিজাইনটা করে দেওয়া আছে। এরপরে কিন্তু এরপরে হচ্ছে আপারিয়াকে দেখুন, আপারিয়াকে হচ্ছে এটা থাকবে। তারপরে হচ্ছে এই পোর্শনটা হচ্ছে কুচির আগে পর্যন্ত আসবে এই পোর্শনটা, তারপরে কিন্তু ভিভি করে একদম ভিভি করে ডিজাইনটা চলে যাবে। দেখুন পুরো শাড়িটাই এইভাবে ভিভি করে যাবে, প্রত্যেকটা ভিয়ের মধ্যে ফুল রয়েছে, পাতা রয়েছে। ব্লাউজ পিসটা হচ্ছে চকলেট কালারের ব্লাউজ পিসটা দেওয়া আছে দেখুন। এটাও শাড়িটা পরলে ভীষণ সুন্দর দেখতে লাগবে, এটাও একটা ফিগার কারেকশনেরই শাড়ি হবে, কারণ আপারি একটা হচ্ছে পুরো এইভাবে থাকবে। দেখুন আমি আপারি একটাকে আগে একটু দেখিয়ে নিচ্ছি, এইভাবে আপারি একটা থাকবে। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা যাচ্ছে এইভাবে। আঁচলের কর্নারেই ফুল করা আছে। এটা দেখুন এটা হচ্ছে কুচিতে যাচ্ছে। আর এই শাড়িটা আমি একটুখানি দেখাবো, দেখুন এই ঘিচার কিছু বেশ ন্যাচারাল মেটেরিয়ালটা এসছে। দেখুন এই যে মাঝখানে মাঝখানে কালো কালো দাগটা, এটা কিন্তু কোনো দাগ নয়, এটা কিন্তু ন্যাচারাল একদম, থ্রেডের থ্রেডটাই এইরকম ছিল আর কি। এখানে কেটে পোর্শনটা একটু ঢুকে গেছে, কারণ ঘিচার প্রথম লেয়ারটা হচ্ছে কেটে বলা হয়, আর এই থ্রেডটার মধ্যে কেটেটা একটুখানি এসে গেছে বলে আর কি দেখতে আরও বেশি সুন্দর লাগছে জিনিসটা। এরও প্রাইস হচ্ছে, ব্লাউজ পিস হচ্ছে এইটা, এরও প্রাইস হচ্ছে 5,500। লাস্ট কালার, এটাও খুব লাস্ট শাড়ি, এটারও কালারটা খুব সুন্দর। আমি কয়েকটাই এই ধরনের কালার দেখালাম, প্যানেল প্যানেল করে কিন্তু এই ডিজাইনটা করা আছে দেখুন।
আর এখানে কিন্তু অরেঞ্জের মধ্যে চকলেট কালারের একটা ক্র্যাক ব্যবহার করা রয়েছে। এইভাবে এইভাবে যাচ্ছে, দেখুন হাফ শাড়িটায় কিন্তু এইভাবে প্যানেল করা রয়েছে। এটাও ভীষণ ভীষণ ব্রাইট শাড়ি, দেখুন খুব ব্রাইট লাগবে পরার পরে। আর হাফ শাড়িটা দেখুন অরেঞ্জ কালারে আছে, নিচে হচ্ছে এই বর্ডারটা করে দেওয়া আছে। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই টানাতেই রয়েছে, হাতাহায় হচ্ছে এই বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 5,500। দেখুন কতটা ব্রাইট লাগছে শাড়িটা। এটা আঁচলটা হাফ শাড়িটা এইভাবে প্যানেল প্যানেল করা আছে, এইভাবে যাচ্ছে আঁচলটা। আর এটা হচ্ছে কুচি পোর্শনটা, আর এটা ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় বর্ডারটা করে দেওয়া আছে। এটা ছিল আজকের এপিসোডের লাস্ট ঘিচা তসর, আর আমার কাছেরও লাস্ট আর কি। আর কোনো শোরুমে বা কোথাও আমার নেই, যেটুকু কাজ হয়ে এসেছে আমি সব কটা আজকে দেখিয়ে দিলাম, কারণ সময় ভীষণ কম। আর এরপরে দেখাচ্ছি যে মেটেরিয়ালটা, সেটা হচ্ছে গাছি বাই গাছি তসরে বাটিক। প্রথম শাড়িটাই হচ্ছে খুব সুন্দর একটা কালার হচ্ছে, প্রথমের হাফ আপ কনসেপ্টের শাড়ি। এটা হচ্ছে চকলেট কালার, এটা কিন্তু চকলেট কালার, তার মধ্যে কিন্তু ফ্লাওয়ারগুলো করা রয়েছে। একটু রানি ঘাসা একটা কালার, ইয়েলো কালার, আর একটা পার্পেল কালারের। দেখুন হাফ হাফ কনসেপ্টের শাড়ি, মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর। দেখুন ভীষণ ব্রাইট শাড়ি, খুব ব্রাইট শাড়ি। আর হাফ কালারটা দেখুন এইভাবে পিঙ্ক কালারের, একদম পিঙ্ক কালারের নিচে বর্ডারটা করে দেওয়া আছে। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর, এর প্রাইস হচ্ছে 5,000। এটাও কিন্তু আজকে একদম ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন। পুজো অফার, এটা আর কিছুই নয়, পুজোর জন্যই দেওয়া হচ্ছে। দেখুন তবে ঘিচার তসর যারা কারো কাছে না থাকলে নিয়ে নিতে পারেন, তসরের কিন্তু ভীষণ ভীষণ ক্রাইসিস এবার, কোথায় দাম যাবে, নতুন যখন তসরে কাজ করব আমরা নিজেরাও বুঝতে পারছি না। দেখো এটা হচ্ছে কুচিটা, খুব সুন্দর পিঙ্ক কালার, ওই এই যে দেখুন এইভাবে পিঙ্ক কালারটা করা আছে। এটা হচ্ছে হাফ শাড়িটা, এরও প্রাইস হচ্ছে 5,000। এটা হচ্ছে ব্লাউজ পিস টানাতেই আছে দেওয়া, নিচে বর্ডারটা করা আছে। 5,000 প্রাইস, 5,000 মেটেরিয়াল ছিল গাছি বাই গাছি তসর। আমি এখন পরপর যেগুলো দেখাবো সব কটাই দেখাবো, কিন্তু গাছি বাই গাছি তসর দেখাবো। এই কালারটাও ভীষণ সুন্দর কালার, রাস্ট কালার একটা, না হ্যাঁ লাল কালারই অ্যাকচুয়ালি আমরা করেছি, কিন্তু এসে গেছে একটু রাস্ট কালার। সুন্দর লাগবে পরলে শাড়িটা। তসর ঘিচা তসর এগুলো নিয়ে বেশি কথা বলার কিছু নেই, এটা হচ্ছে পারাচল কনসেপ্টের শাড়ি। খুব ব্রাইট কালার, ভীষণ ব্রাইট কালারটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতাতে একটু সরু করে বর্ডারটা করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 5,000। আর আজকের জন্য তো 200 টাকা অফ থাকছে, যার কাছে নেই ঘিচা তসরটা ছাড়বেন না, কারণ আমরা সত্যি কথা বলছি যে তসর কিন্তু এবছর কোথায় দাম যাবে বা কতটা কি পাবো আমরা নিজেরা কেউই বলতে পারছি না। দেখুন এটা হচ্ছে আঁচলটা, এটা একদমই পারাচল কনসেপ্টের শাড়ি, আর কুচিটা হচ্ছে এইভাবে যাবে। প্রাইস হচ্ছে 5,000, মেটেরিয়াল হচ্ছে গাছি বাই গাছি তসর। পরের মেটেরিয়ালটাও গাছি বাই গাছি তসর, এটাতে অল ওভার কাজটা করে দেওয়া আছে। এটা আবার দেখুন কিন্তু কালারটা একটু ব্ল্যাক এসেছে,
মানে তসরে যে কখন কি কালার আসবে না আমরা নিজেরাও বলতে পারি না, তসর নিজে রং করলে নিজের মতন করে রংটাকে নিয়ে নেয় আর কি। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে, এরপরে কিন্তু পুরো শাড়িটাই কিন্তু দুটো দুটো সাইডে চওড়া করে বর্ডার করে দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু লালের মধ্যে হচ্ছে কালোর একটা ক্র্যাক ঢুকেছে, আর এখানে এইভাবে মাল্টি কালারের পাতা করে দেওয়া আছে। পুরো শাড়িটাতেই এইভাবে দেওয়া আছে। ব্লাউজ পিসটা হচ্ছে ব্ল্যাক কালারের রয়েছে, ব্লাউজের হাতায় একদম ছোট্ট ছোট্ট করে একটা টেম্পল করে দেওয়া আছে। এরও প্রাইস হচ্ছে 5000। দেখুন আঁচলটা এইভাবে যাবে, অল ওভার কাজ করা রয়েছে শাড়িটার মধ্যে। কুচি দিয়ে পড়লে এইভাবে এরকম দেখতে লাগবে। এরও প্রাইস হচ্ছে 5000। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর। এটা হচ্ছে ব্লাউজ পিস। পরের শাড়িটার কালারটাও খুব সুন্দর কালার, আর এই ডিজাইনটা আমরা খুব করে থাকি, বিভিন্ন মেটেরিয়ালেই করি আমরা। এটা ম্যাজেন্ডা কালার আছে ভেতরটা, দেখুন একটু শেড শেড কালারটা এসছে, খুব সুন্দর এসছে কালারটা। দেখুন আঁচলটায় চকলেট কালারের কালার রয়েছে, এর মধ্যে কিছু বক উড়ে যাচ্ছে, কিছু বক বসে আছে, এইভাবে করা হয়েছে। এইখানে কালারটা ভীষণ সুন্দর এসছে, একটা বান্ধেজের দেখুন এফেক্ট এসছে। এই জায়গাটা একটু ডিপ আছে, তারপরে একটু লাইট পিঙ্ক আছে। পেঁয়াজি পেঁয়াজের যে কালারটা না, সেই কালারটাই। এটা এটা হচ্ছে পাড়াচলের, এটাও শাড়ি, পাড়টাকে বেশ চওড়া করে একটা মানে টেম্পল টেম্পল মতন করে করা আছে, আপারিওকেও এইভাবে বকটা দেওয়া আছে। কালারটা খুব সুন্দর একটা কালার এসেছে, একদম পেঁয়াজি কালারই এসছে। নিচে যখন একটু ব্রাইট কালারটা পড়ছে, এখানে একটু ডার্ক কালার রয়েছে, খুব ভালো লাগবে দেখলে। একটু বান্ধেজের এফেক্টটা এসছে। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে এইভাবে, যদিও এটা আমার ব্লাউজের সঙ্গে একদমই যাচ্ছে না। খুব সফট কালারটা, এরও প্রাইস হচ্ছে 5000। ব্লাউজ পিসটা হচ্ছে এটা। শাড়িগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে ধরে ধরে দেখাচ্ছি বন্ধুদের, যাতে আবার বলতে না হয় যে হোয়াটসঅ্যাপে দেখানোর জন্য আর কি। এই এর কালারটা হচ্ছে কিন্তু খুব সুন্দর কালার একটা, এটা কিন্তু মেরুন কালারই বলতে পারেন, মেরুনের সঙ্গে কিন্তু একদম স্টিল গ্রে কালার। এটাও কর্নার টু কর্নার কনসেপ্টেই আছে আর কি। তসরের এই কালারটা আর করতে পারা যাবে কিনা জানি না, কোনো কারণে এসে গেছে এটা আর কি। এটা কর্নার টু কর্নার কনসেপ্টেরই আছে এইভাবে, এইভাবে যাবে। আর ব্লাউজ পিসটা হচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। খুব খুব সোবার কালারটা এসেছে, কারণ তসরে এই কালারটা খুব কম আসে। অ্যাকচুয়ালি কোনো একটা কালার করতে যাওয়া হয়েছিল, তার জন্য তখন এই কালারটা চলে এসেছে, একটা মেটালিক গ্রে কালার এটা। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর, তাতে কিন্তু বাটিক করা আছে। প্রাইস হচ্ছে 5000। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতায় বর্ডারটা করে দেওয়া আছে। এটাও তসরের হচ্ছে আজকে আমার এপিসোডের লাস্ট শাড়ি, কিন্তু লাস্ট শাড়িটাই ভীষণ সুন্দর একটা শাড়ি, কারণ তসরে চকলেট কালারটা আমরা ব্ল্যাক করি, কিন্তু চকলেট কালারটা যখন আসে না খুব স্মার্ট হয় শাড়িটা। একটুখানি জ্যামিতিক মোটিভে এটা একটু করা রয়েছে, তার মধ্যে কিন্তু পাখি আছে, ফুল আছে, দেখুন একটু অন্যরকমভাবে করা হয়েছে, একদম গতানুগতিক ফুল পাতা থেকে বেরিয়ে গিয়ে একটু অন্যভাবে শাড়িটাকে সাজানো হয়েছে। মেটেরিয়াল গাছি বাই গাছি তসর, তাতে বাটিক করা আছে।
এটাও কিন্তু খুব ফিগার কারেকশনের শাড়ি হবে, কারণ এটা যখন পুরো বডিতে র‍্যাপ করবে এখান এটা কিন্তু কুচির আগে পর্যন্ত আসবে এটা। এরপর থেকে হচ্ছে একদম টেম্পল করে করে দেখুন নিচে নিচে বর্ডারটা হচ্ছে এইভাবে টেম্পল করে যাবে। ভেতরে কালারটা ভীষণ ভালো এসেছে, একদম মেল্টেড চকলেটের কালার এসেছে এটা, কালারটা ভীষণ ভালো এসেছে। এটা হচ্ছে ব্লাউজের হাতা হবে এটা। এটা হচ্ছে আঁচলটা, আঁচলটা যাবে এটা। আর শাড়িটা লাস্ট শাড়ি দেখাতে দেখাতে বন্ধুদের একবার মনে করে দেব, আমাদের চ্যানেলকে একটু যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন, অনেক অনেক শেয়ার করুন, লাইক করুন, আর বেল আইকনটা যেটা অবশ্যই প্রেস করবেন। তাহলে আপনাদের কাছে নেক্সট যে আমাদের এপিসোডটা, নতুন যে এপিসোডটা আমাদের আমরা পোস্ট করব সেটাই কিন্তু আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আর কি। তাহলে এটা ছিল আজকে আমাদের এপিসোডের লাস্ট শাড়ি, এটা ছিল আঁচলটা। দেখুন কুচিটা হচ্ছে এইভাবে যাবে, এটাও হচ্ছে গাছি বাই গাছি তসর, আর এরও প্রাইস হচ্ছে 5000। আর আজকে তো প্রত্যেকটা শাড়িতে 200 টাকা অফ থাকছে, তাই এই অফারটা বা এই সুযোগটা কেউ মিস করবেন না, কারণ তসরের কিন্তু ভীষণ দাম বাড়বে। আমরা বলছি মানে একটুখানি মিলিয়ে নেবেন যে ভীষণ ভীষণ তসরের দাম বাড়বে, কতটা কি আমরা পাবো সেটাও বুঝতে পারছি না এবছর। আমাদের শোরুমে আপনারা আসতে পারেন, শোরুম খোলা আছে। আসার আগে এখন মোটামুটি সকাল 11টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে। একবার আমি আমার শাড়িটা লাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই শাড়িটার প্রচণ্ড ডিমান্ডের শাড়ি, এইভাবে যাচ্ছে। আর হাফটা হচ্ছে এইভাবে চকলেট কালারে করে দেওয়া আছে, ব্লাউজ পিসটাও চকলেট কালারে আছে। এটা জরি বর্ডার ঘিচা তসরে আছে, এরও প্রাইস হচ্ছে 5500। কেউ চাইলে এটাও বুক করতে পারেন। তাহলে আজকে এই প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।